হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভ্যানিলা পাউন্ড কেক। আর এই কেকটা খুবই সহজভাবে অল্প সময়ে আপনাদের বাচ্চাদের আবদার পূরণ করতে বানিয়ে ফেলতে পারেন। আমার মেয়ে তো সারাক্ষণই আবদার করে, তাকে কেক বানিয়ে দিতে হবে, কারণ সে বাইরের কেক একদমই পছন্দ করে না, সে শুধু আমার হাতের কেকই পছন্দ করে। এর জন্য মেয়ের আবদার রাখতে আমি সচরাচর কেকটা তৈরি করে থাকি, আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তা চলুন দেখে নিই কীভাবে আমি এই কেকটি তৈরি করি। ভ্যানিলা পাউন্ড কেকটা বানানোর জন্য আমি এখানে দুটো ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি আর কুসুমটা আলাদা করে রেখেছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে বিট করে নিব। বিট করতে করতে এখন আমি এর সাথে অল্প অল্প করে চিনি মিক্সড করে দিব। আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছি। তো চিনিটা নিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নিব। আমার ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে বিট করা হয়ে গেছে। এখন আমি এর সাথে 1/4 কাপ তেল দিয়ে দিব। তেলটা দিয়েও আমি খুব ভালোভাবে বিট করে নিব। আর তার সাথে আমি এখানে যে দুটো কুসুম রেখে দিয়েছিলাম সে কুসুমটাও দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে বিট করে নিব। এখন আমি এর ভেতর 1/3 কাপ ময়দা দিব। ময়দা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর আমি এখানে 1 চামচ আমি 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। আর 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে এখন মিক্সড করে নিব। অল্প অল্প করে সুন্দর করে মিক্সড করে নিব। দেখুন ভিউয়ার্স, আমার খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিব। আমি আগেই মোল্ডে তেল ব্রাশ করে রেখেছি। এখন আমি সুন্দরভাবে মোল্ডে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমার ব্যাটারটা ঢালা হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, আর একটু সৌন্দর্যের জন্য আমি উপরে কিছু চকলেট চিপস ছড়িয়ে দিচ্ছি। আমার বাচ্চাটা চকলেট খেতে অনেক পছন্দ করে। আর আমি এরই মধ্যে ওভেনটা প্রিহিটে করে রেখেছি 10 মিনিটের জন্য। এখন আমি 180°C-এ 15 মিনিটের জন্য ওভেনের ভিতর কেকটা ঢুকিয়ে দিব। তো চলুন ভিউয়ার্স, ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, আমার কেকটা তৈরি হয়ে গেছে। আমার বেবিটা একটু কান্নার জন্য আমার কেকের কালারটা একটু বেশি হয়ে গেছে। আর দেখুন কতটা সফট হয়েছে, একদম সুন্দর। এখন আমি কেকটাকে কেটে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স কতটা নরম তুলতুলে একদম। আর এই কেকগুলো অনেকটাই সফট হয়, কতটা সুন্দর হয়েছে। তো দেখুন ভিউয়ার্স, খুবই অল্প সময়ে কি সুন্দর করে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করা যায়। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে
সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের জন্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে টাচ করতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো কিছু রেসিপি আপনাদের দিতে পারি খুব সহজভাবে। তো আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। গুড বাই।